মুখের ভেতর জীবাণুমুক্ত রাখতে নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত। জিহ্বার ওপরে ময়লারিস্ত জমে যা মূলত খাবারের অংশ এবং মৃতকোষ। নিয়মিত পরিষ্কার করা না হলে সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে থাকে, তাই এই ময়লারিস্তর পরিষ্কার করতে হয়। বিভিন্ন ধরনের অনুষঙ্গ পাওয়া যায় জিহ্বা পরিষ্কারের জন্য, যা নিয়মিত ব্যবহার করা উচিত। আবার টি ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করতে সাহায্য করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট মাড়ি সুস্থ রাখে। নিমের তেল মাড়ির বিভিন্ন রোগ এবং রক্তক্ষরণ প্রতিরোধেও সাহায্য করে। পরিষ্কার আঙুলে কয়েক ফোঁটা নিম তেল বা টি ট্রি অয়েল নিয়ে মাড়িতে কয়েক মিনিট ঘষে নেবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করতে পারেন, অথবা অন্য সময় লাগিয়ে এক দু ঘন্টা অপেক্ষা করে কুলকুচি করে ফেলতে পারেন। ঘরোয়া মাউথওয়াশ, পুদিনা ব্যাকটেরিয়া দূর এবং সংক্রমণ রোধ করে। লবঙ্গ এবং পার্সলি মুখে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ঘরোয়া মাউথওয়াশটি তৈরি করতে লাগবে 2-3টি লবঙ্গ, এক মোট পুদিনা পাতা আর কয়েকটি পার্সলি পাতা। সবগুলো উপাদান 2 কাপ পানিতে নিয়ে ভালোভাবে ফুটিয়ে ছেঁকে আলাদা করে নিতে হবে। প্রতিদিন 2 বার এই মিশ্রণ দিয়ে কুলকুচি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।